আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, দেখ, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম কি একটা ভাব সম্প্রসারণ, কোনটা বলো তো? বলো, একটা ভাব সম্প্রসারণ পড়ালাম না গত ক্লাসে? কেউ বলছো না কি? কেউ পড়নি, সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। সবাই কি অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত তোমরা? যাক, অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখবা। সবাই কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে সবাই? স্যার যাক, আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না, যার কারণে তোমরা কোনো উত্তর দিচ্ছ না, কিন্তু শুনতে পাচ্ছ এটা বুঝতে পারছি। দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সঙ্গ দোষে লোহা ভাসে। এরকম একটা ভাব সম্প্রসারণ আমরা পড়েছিলাম। তাহলে সঙ্গ মানে কি? সাথে, ঠিক আছে? আমাদের বন্ধু নির্বাচন গুলো এমন ভাবে করতে হবে, আমাদের এত সুন্দর ভাবে বন্ধু নির্বাচন করতে হবে যাতে কি হয়, আমাদের কোনো ঝামেলাতে না পড়তে হয়। আরেকটা বিষয় হচ্ছে, যদি সঙ্গ খারাপ হয়ে যায় তাহলে আমাদের সবকিছুই খারাপ হয়ে যাবে, নীতি নৈতিকতা সব বিবর্জিত হয়ে যাবে। ঠিক আছে, দেখো, আমরা একটা কথা প্রায় বলে থাকি, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, তাই না? সর্বনাশ মানে কি? ভালো, কারণ স্যার এরকম যদি কিছু আমরা শুনতে পাই তাহলে কি আমরা জানবো যে এটা সবচাইতে ভালো? বলো না, সর্বনাশ হওয়া মানে কি? আমাদের ক্ষতি হওয়া। তাহলে আমাদেরকে সব কিছুর মূলে সঙ্গটা নির্বাচন করতে হবে, একজন চরিত্রবান ব্যক্তিত্বকে দেখে ওনার সাথে আমাদের সবকিছু কি করতে হবে, মিলাতে হবে। কারণ হচ্ছে, একজন চরিত্রবান মানুষের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, এবং কি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও হালাল এবং হারাম ওনারা কিন্তু খুব ভালোভাবে দেখে যে কোনটা আমার হারাম হচ্ছে আর কোনটা হালাল হচ্ছে। ঠিক আছে না? অফিসে চাকরি করলেই যে সব বেতন আমাদের হালাল হচ্ছে তাও কিন্তু না, এটাও ভাবতে হবে। তাহলে আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি আমি ফুলফিল ভাবে সম্পন্ন না করি, সে তাহলে সেই টাকাটা কিন্তু হারাম হয়ে যাবে, তাই না? এটা আমরা জানি। তাহলে আমাদেরকে সবকিছু দেখে শুনে অবশ্যই তা হ্যাঁ কি বললা? আমাদের সবকিছু দেখে তখন আমাদেরকে সঙ্গ নির্বাচন করতে হবে। দেখো, আজকে তোমাদের শিডিউলে আছে কি? তোমাদের শিডিউলে আছে দুইটা পত্র। একটা হচ্ছে কি, দর্শনীয় স্থানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে চিঠি লিখো, আর আরেকটা কি, পরীক্ষায় অসদ উপায় করে, কি বলছে, পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করে এরকম একটা ব্যক্তি কিসের, জাতির জন্য হুমকি স্বরূপ, এটা জানিয়ে তোমার ছোট ভাই বা হচ্ছে স্নেহের কাউকে কি করো, উপদেশ দাও বা ওর কাছে একটা পত্র লিখো। তাহলে আমরা আগে কি করতে হবে, পত্র লিখার অন্যতম শর্তই হচ্ছে আগে সুন্দর করে মার্জিন দিতে হবে। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, মার্জিনটা অনেক সুন্দর করে দিতে হবে। তারপরে দেখো কি করবা, এখানে তুমি ঠিকানাটা লিখতে পারবা, ধরো যে ঢাকা 1230, ঠিক আছে? তারপরে এখানে তারিখ দাও, তারিখ কত, 14/11/20। এইভাবে তুমি শুরু করবা। কি কি লিখছো? একটা দর্শনীয় স্থানের বর্ণনা, স্যার
কাঠপোকার মতো শব্দ। এখন দর্শনীয় স্থানের বর্ণনা লিখতে যে যদি ওখানে নাম দেওয়া থাকে, কোশ্চেনে যদি নাম দেওয়া থাকে তাহলে ঠিক আছে, তুমি ওই নামটাই ব্যবহার করবা। আর যদি কোশ্চেনে নাম দেওয়া না দেওয়া থাকে, নাম দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ইচ্ছা মতন একটা নাম ব্যবহার করবা, ঠিক আছে? মনে করো যে কোশ্চেনে নাম দেওয়া আছে, কি মনে করো তুমি রহিম, তোমার বন্ধু কাকে, একটা নাম দাও। মাহমুদ বলছে যে মনে করো তুমি রহিম, তোমার বন্ধু মাহমুদ কে দর্শনীয় একটা স্থানের বর্ণনা দিয়ে একটা পত্র লিখো। তুমি দেখেছো বা তুমি যেখানে গিয়েছো ওখানে তোমার অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর লেগেছে, এরকম একটা জায়গা যখন আমরা দেখতে পাচ্ছি বা হচ্ছে গিয়েছি এবং ওইটা আমাকে অনেক ভালো লেগেছে, এরকম একটা স্থানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে পত্র লিখতে বলছে। তাহলে কি বলা হচ্ছে, তোমার নাম হচ্ছে রহিম, তুমি মাহমুদ কে লিখছো, তাহলে প্রিয় মাহমুদ, এই জিনিসটা হচ্ছে তোমরা উঠিয়ে রাখো, বুঝছো? এটা উঠিয়ে রাখো, কারণ হচ্ছে তোমরা এটা প্রায় ভুল করো। প্রিয় মাহমুদ হয়েছে, প্রিয় মাহমুদ হয়েছে, অবশ্যই সালাম দিবা, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু মুসলিম সেহেতু আমাদের সকলের উচিত হচ্ছে কি, সালামের আদান প্রদান করা। কেউ কাউকে তুমি সালাম দিবা এবং তার উত্তর কেউ দিবে। যদি আমরা ইসলাম ধর্ম অনুযায়ী আমরা বলি কি, যে ব্যক্তি প্রথমে সালাম দিল সে পেল 90 নেকি, আর যে সালামের উত্তর দিল সে হচ্ছে কি কত পেল, 10 পেল। তাহলে আমাদের কি উচিত কি আগে সালাম দেওয়া, আগে দেওয়া? কারণ হচ্ছে 90টা নেকি, 90 নেকি আমরা কিন্তু অনেক বড় একটা কাজ করেও যে 90টা নেকি পাবো এটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা সালাম দিলে 90টা নেকি পাবো এটা আমরা সবাই জানি। তাহলে এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, পালন করতে হবে, বুঝতে পেরেছো? শুধু সে নেকির জন্য না, একটা বন্ধুত্বের জন্য বলো, বা হচ্ছে সালামের অর্থ কি, আসসালামু আলাইকুমের অর্থ কি বলো তো, আপনার আপনার উপর শান্তি বর্ষিত হোক, বর্ষিত হোক, এটা কি কম কথা? কেউ আরেকজন একজন মানুষ আরেকজনের জন্য দোয়া করছে, তাহলে এটা কম কথা নয়, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে, ঠিক আছে? লিখে নাও, আশা করি এই জিনিসটা অবশ্যই আমি আশা করছি যে তোমরা সবাই এই জিনিসটা লিখবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমি হচ্ছে একজনের কাছে একটা পত্র লিখব, ওই লোকটা কেমন আছে এটা কি আমি জানি আগে থেকে? জানি না। তারপরে হচ্ছে কি, এখানে দেখো আল্লাহর রহমতে, কারণ আল্লাহ যদি রহমত না করে তাহলে তুমি আমি কেউই ভালো থাকতে পারবো না, পারবো না স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে এটা অবশ্যই উল্লেখ করবা যে আশা করি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। এর পরে তুমি শুরু করো যে অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, তাই না? তুমি অনেক দূরে থাকো এর জন্য অনেকদিন তোমার সাথে আমার দেখা হয়নি, কিন্তু তুমি গত যে চিঠি পাঠিয়েছিলে সেই চিঠিতে তুমি কি একটা বিষয় সম্পর্কে জানতে চেয়েছো, কোনটা?
যে তুমি কোথাও বেড়াতে যাবা, আমি কিন্তু এটা বলছি তোমরা তোমাদের বুঝার জন্য, হ্যাঁ, যে তুমি কোথাও বেড়াতে যাবা এরকম পরিচিত জায়গা তুমি খুঁজে পাচ্ছ না, তার জন্য আমাকে বলেছিলে যে যদি তোমার কোনো পরিচিত জায়গা থাকে যেখানে গেলে আমাদের মেধা বিকাশিত হবে, মন ভালো হবে, এরকম একটা জায়গা, বা আমি কোনো কিছু শিখতে পারবো, দেখার মতন অনেক কিছু আছে, প্রাকৃতিক সৌন্দর্য বলো আর হচ্ছে কৃত্রিম সৌন্দর্য বলো, তাহলে এগুলোর বর্ণনা আমাকে দিবা, ঠিক আছে? এখন দেখো আমরা যে কক্সেস বাজার যাই, তাই না? কক্সেস বাজার কি কৃত্রিম সৌন্দর্য? না, এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই আমরা কিন্তু কক্সেস বাজারে ছুটে যাই, বুঝতে পেরেছো? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওটা হচ্ছে কি গিনেস বুক ওয়ার্ল্ডে একটা বৃহত্তম সমুদ্র সৈকত, তাই না? জন্য আমরা ওখানে ছুটে যাই এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করে আসি। কিন্তু যদি এরকম বলি যে ভিন্ন জগৎ দেখেছে অনেকেই, ভিন্ন জগৎ কি প্রাকৃতিক সৌন্দর্যের? না, ভিন্ন জগৎ স্বপ্নপুরী, এগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি? কিংবা আমরা যে গত গত বছর যে পিকনিকে গেলাম কোথায়, গ্রিন ভিউ, এটাও কি প্রাকৃতিক? না, এটাও কৃত্রিম, কিন্তু সুন্দর তো আছে, তাই না? এই সকল সৌন্দর্য গুলো তুমি বর্ণনা করবা যে আমি এই তারিখে গিয়েছিলাম, ওখানে অনেক মানুষের ভিড় আমি অবলোকন করেছি, এবং এখানে দেখার মতন কি কি আছে। যেমন যদি ভিন্ন জগতে বলো, ভিন্ন জগতে দেখার মতন কি আছে বলো তো? তোমরা কেউ যাওনি ভিন্ন জগৎ? স্যার কোথায়? রংপুরে? না স্যার, না স্যার যাইনি। ও, যাওয়ার দেখো সুযোগ পেলে যেও। ভিন্ন জগৎ আর হচ্ছে স্বপ্নপুরী প্রায় পাশাপাশি, এই 20 কিলোমিটার এই আশেপাশে, বুঝতে পেরেছো? তো দিনাজপুরে হচ্ছে স্বপ্নপুরী আর হচ্ছে ভিন্ন জগৎটা স্যার গেছি স্বপ্নপুরী, স্বপ্নপুরী আর ভিন্ন জগৎ পাশাপাশি একটু ছাড়াছাড়ি। এখন দেখো স্বপ্নপুরী তারা কিন্তু দেখবা অনেক গাছের সমারোহ, স্বপ্নপুরীতে কি অনেক গাছ সুন্দর করে সাজানো আছে না, অনেক সুন্দর গাছগুলোকে সাজানো আছে। কিন্তু আমি যেটা বলার জন্য বলছিলাম যে ভিন্ন জগৎ, ভিন্ন জগতের নামকরণ করাই হয়েছে একটা এইরকম বিল্ডিং এর জন্য, বুঝতে পেরেছ? কি খুঁটিবিহীন ছাদ আছে, এবং এটাকে সৌরজগৎ হিসেবে, সৌরজগৎ, সৌরজগৎ, সৌরজগৎ হিসেবে ওরা ব্যবহার করছে। আমরা যে সৌরজগৎ বইয়ে পড়ছি না, সৌরজগৎ পড়ি, এই যে বুধ বৃহস্পতি তারপরে মঙ্গল এগুলা হচ্ছে, শুক্র এগুলা, যে আমাদের এক একটা উপগ্রহ আছে না, এই উপগ্রহ সুন্দর করে, চাঁদ দেখো, এই এই রুমটাতে প্রবেশ করার পরে আমরা এই পাশে গেট আছে, এই রুমটাতে প্রবেশ করার পরে পুরোটা অন্ধকার হয়ে যায়, একেবারে পুরোটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যাওয়ার পরে তারা, যেমন আকাশে তারা ফুটে না, এরকম অনেক দূরে মনে হয় যে একেবারে মিটমিট করে চলছে এরকম, তারপরে একটা সময় চাঁদ উঠে, তারপরে হচ্ছে ওই যে আমাদের যে গ্রহগুলো আছে না, যে তোমরা কথা বলো না, ওখানে যে গ্রহগুলো আমরা পড়ি বইয়ে, এই গ্রহগুলো তুমি একটা একটা করে তুমি দেখতে পাবা, এবং এর কক্ষপথ গুলোও সুন্দর ভাবে দেখতে পাবা, বুঝতে পেরেছো? স্যার গেছি কিন্তু দেখা যায় না। চোখে দেখে আসছি আমি নিজের চোখে, স্যার আমি ঢাকায় দেখেছি। কোথায়? চেষ্টা করো এই ভিন্ন জগতে যে দেখতে, বুঝছো? দেখো কিন্তু হয় না ক্লাসের, না তুমি হচ্ছে এখানেই গেছিলা ভিন্ন জগৎ, রংপুরের ভিন্ন জগতে গেছিলা? রংপুরে যাইনি বাবা, রংপুরের কথা বলছি আমি, অন্যটার কথা জানি না।
আমি হচ্ছে হ্যাঁ রংপুরে গিয়েছি, আমি আমি বলে দিয়েছি, আমি ঠিক জানি আমি। যাই হোক, এটা হচ্ছে আমার ক্লাসের বাইরের একটা অংশ, শুধুমাত্র তোমাদেরকে একটা কথা বলার জন্য। তাহলে আমার আমরা এইভাবে আমরা না তোমরা এইভাবে হচ্ছে বর্ণনা দিবা যে এইটা এখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এবং প্রাকৃতিক যে সৌন্দর্য আছে তুমি এগুলা কি করতে পারবা, সবকিছু দেখতে পারবা, বুঝতে পেরেছো? এবং ওই যে যে মূর্তি অনেক দেখবা যে আশেপাশে, যেমন চিড়িয়াখানা বলো কিংবা হচ্ছে শিশু পার্ক বলো, এইসব জায়গাগুলোতে অনেক মূর্তি ছাপানো থাকে, অনেক কারুকাজ করা থাকে, সেই সব কারুকাজগুলোরও তুমি বর্ণনা দিবা, ঠিক আছে? এছাড়াও যে সব জিনিসগুলো ওখানে তুমি দেখতে পাবা, একটা একটা করে বর্ণনা দিয়ে তুমি শেষ করবা। তখন দেখো, শেষ করবা যখন, তখন কি করছো, আজকে আর লিখলাম না, বা হচ্ছে কি আজকে এখানেই শেষ করছি। তাহলে কি করবা, ভালো থেকো, তারপরে তোমার আব্বা আম্মাকে আমার সালাম জানিও, সালাম, ঠিক আছে? ইতি ইতি দিয়ে কি লিখতে হবে, এই যে রহিম, ইতি রহিম, দেখা যাচ্ছে রহিম না মানে কেটেই যাচ্ছে রহিম। এখন আমাদের সবচেয়ে বড় একটা অংশ থেকে গেছে, সেটা কোনটা, খাম, তাই না? এই খামটা আমাদের তাই ভুল করছে অনেক স্টুডেন্টই, আমাদের আমাদের অবশ্যই খেয়াল করে দেখতে হবে, ঠিক আছে? দেখো এই যে হচ্ছে খাম করলা, খাম করেছ না, সব সময় মনে রাখবা ডান হাতটা হচ্ছে, ওপরে কর্নারে ডাক টিকিট লিখবা, আর হচ্ছে মনে রাখবা ডান হাতটা কি হবে বলছি, প্রাপক হবে, ডান হাত প্রাপক হবে। প্রাপক মানে যার উদ্দেশ্য করে তুমি লিখেছো। তাহলে আমি কার উদ্দেশ্য করে চিঠিটা লিখেছিলাম বলো? মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাহমুদ, মাহমুদ, ঠিক আছে? আর হবে সব সময় প্রেরক, অর্থাৎ দেখো অংশটাকে ভাগ করে দুইটা ভাগে, একটা কি ডান অংশ আর একটা বাম অংশ হচ্ছে না, সেটাই হচ্ছে। তাহলে আমি বলছি ডান অংশে হবে প্রাপক আর বাম অংশে হবে প্রেরক। প্রেরক কে ছিল, রহিম, ঠিক আছে? চিঠি লিখা লিখেছিলাম, চিঠি যখন লিখছিলাম তখন কি লিখেছিলাম, ঢাকা 1230, ঠিক আছে? এখানে তুমি লিখলা বগুড়া, বা তোমার ইচ্ছা মতন একটা লিখবা, ঠিক আছে? এই যেটা এতক্ষণ বুঝালাম, দর্শনীয় স্থানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো বা পত্র লেখো, এটা কারো আর কোনো সমস্যা আছে? না স্যার, আর একটা আছে দেখো, তোমরা কথা বলো না, তোমাদেরটা তো মিউট করে রাখতে পারো তোমরা, নাকি আমাকে করতে হবে বলো? নমস্কার। তাহলে দেখো আর একটা আছে কি, পরীক্ষায় অসুদ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ, যারা পরীক্ষায় নকল করে। পরীক্ষায় অসদ অবলম্বন মানে কি, অবশ্যই নকল করার কথা এখানে বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছো? যদি কোনো জাতি যদি নকল করে পাস করে, তাহলে কি ওই জাতি ওই দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে? এখন দেখো আমি হচ্ছে পড়ালেখায় তেমন ভালো না, তাই না? আমি যদি ডাক্তার হই, আমি মনে করলাম স্যার ভালো না, আমি হচ্ছে কি যে কোনো ভাবে কোশ্চিন ম্যানেজ করে
আমি হচ্ছে ডাক্তারি পরীক্ষায় পাশ করলাম, আমি হচ্ছে জানি না যে কোন ওষুধ না পা ওষুধ হচ্ছে জ্বরের জন্য দিতে হয় না ব্যথার জন্য দিতে হয় না টয়লেটের জন্য দিতে হয়, এটা আমি জানি না। এখন কারো হচ্ছে টয়লেট হয়েছে আর আমি যে না পা ওষুধ দিলাম যে বাবা তুমি তোমার বাড়িতেও আছে, তাহলে কি হবে বলো তো? অসুখ কি ভালো হবে? অসুখ ভালো হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, বরঞ্চ অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষতিটা কি? সেটা হচ্ছে লোকটা একটা পর্যায়ে ওর টয়লেট তো ভালোই হবে না, প্রায় মারাও যেতে পারে। তাহলে এরকম কাজ আমাদের কখনো করা যাবে না। কি বলছে? ওই রকম ভাবেই আমি যেভাবে বলছিলাম ওই রকম ভাবেই তোমরা শুরু করবা, ঠিক আছে? আগে তুমি লিখছো এই রাজশাহী থেকে লিখছো বা ঢাকা থেকে লিখছো, এটা তুমি অবশ্যই উল্লেখ করবা। তারপরে তারিখ, যদি তুমি এটা উল্লেখ না করো না করো কিন্তু তারিখটা ভুলো না, ঠিক আছে? তারপরে অবশ্যই নাম দিতে হবে, প্রিয় বা স্নেহের। তাহলে আবার এরকম দাও, স্নেহের স্নেহের মুগ্ধ, এভাবে অন্তত শুরু করো, ঠিক আছে? তারপরে কি করবা, ওই পূর্বের মতন সালাম দিতে হবে। আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা অবশ্যই একটা দরখাস্ত লিখো। দরখাস্ত তো লাগবে না, যখন তুমি কারো কাছে চিঠি লিখবা তখন অবশ্যই তোমরা সালাম বিনিময়টা করবা। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম তোমরা বললা, গতকাল তোমার চিঠি পেয়েছি, এভাবে বলতে হবে যে গতকাল তোমার জানতে পেলাম এই সাদমান তুমি তোমার অবশ্যই সাদমান তুমি মিউট করে রাখো। দেখো তারপরে কি বলবা, যে চিঠিতে জানতে পারলাম আগামী মাসের প্রথম সপ্তাহ বা আগামী কালকে থেকে তোমার পরীক্ষা শুরু হবে, মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা গুরুত্বপূর্ণ টপিকস গুলো খুব ভালোভাবে পড়ো, বারবার রিভিশন করো। আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি যে পাঁচটা বা চারটা রচনা আছে বা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমরা কিছুটা হলো জাজ করতে পারি, বা এই বিগত সালের কোশ্চেন গুলো দেখলেও বুঝতে পারি যে এটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? তখন বারবার রিভিশন করতে হবে। যদি বারবার রিভিশন করি একটা সময় কি হবে, অনেক কঠিন জিনিস আমাদের কাছে কি সহজ হয়ে যাবে না? কি বলা হয় ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, যত তুমি অনুশীলন করবে তত তোমার কাছে ওই বিষয়গুলো সহজ হয়ে যাবে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা বেশি বেশি অনুশীলন করি, প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং বারবার লিখো। এবং ওই লিখার পরে তুমি কি করবা, ওই খাতাটা আবার বইয়ের সাথে মিলিয়ে দেখবা বা হচ্ছে তুমি যেটা শিখেছো সেটার সাথে মিলিয়ে দেখবা যে আমার ওটা ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক না হয় তাহলে কি করবা, ওই জায়গাটাতে আবার তুমি পড়বা, পড়ে ঠিক করবা। তাহলে কি হবে, আমাদের হাতের লেখাও যেমন সুন্দর হবে তেমনি ভাবে বিষয়টাও নির্ভুল ভাবে আমাদের শেখা হবে। বলছে আজকাল অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ দেয় না। অনেক শিক্ষার্থী আছে এরকম যে ওরা ক্লাসে মনোযোগ দেয় না, আবার পরীক্ষার সময়তে কি করে অসুধ উপায় অবলম্বন করে। আমি আশা করি তুমি তাদের মধ্যে নও, অর্থাৎ তুমি ভালো, ওই যারা হচ্ছে অসুধ উপায় অবলম্বন করে তাদের ওই শ্রেণীর মধ্যে তুমি পড়বে না। তারপরে তোমাকে কি করছি, সাবধান করে দিচ্ছি যাতে তুমি অবশ্যই অবশ্যই এই কাজটা থেকে বিরত থাকো, ঠিক আছে? আবার যদি কেউ নকল করে তাতেও তুমি কি হয় না, আকৃষ্ট হয় না, বা যদি কেউ তাতে
অশুদ্ধ উপায় অবলম্বন করে তাও তুমি আকৃষ্ট হবে না। কারণ আমরা দেখো তো এর আগেও পড়েছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তাই না? ভালো ছাত্র হিসেবে উপনীত হবে, যে পরিশ্রম বেশি করবে সেই তো ভালো ছাত্র হিসেবে চিহ্নিত। তাহলে এইদিকে আমাদের খেয়াল, ঠিক আছে? তারা পরীক্ষাতে বলছে, তারা পরীক্ষায় এগিয়ে গেলেও অর্থাৎ হচ্ছে যারা নকল করে ওরা পরীক্ষায় ভালো নাম্বার পেলেও কিন্তু অন্য সময় কি করে ওরা খারাপ করে, কারণ সাদমানের খুব শব্দ হচ্ছে। এটা আমি তো এর আগে উল্লেখ করে বললাম, সাদমান তুমি বারবার আনমিউট করছো কেন? আমি মিউট করছি, তুমি আনমিউট করার প্রশ্নই আসে না। তাহলে অবশ্যই তুমি এই কি বলছি যে আমাদেরকে যারা নকল করছে ওদের থেকে দূরে থাকতে হবে, কারণ প্রকৃত শিক্ষাই হচ্ছে দেশ ও জাতির উন্নতির প্রধান কি সহায়ক। বুঝতে পেরেছ? যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত না ওরা দেশ ও জাতির বা নিজের পরিবারের কোন মঙ্গল কামনা করতে মঙ্গল কামনায় আসবে না। কারণ আমি নকল করে পরীক্ষায় পাস করে আসছি, আমাকে কোথাও ভাইবা বোর্ডে যেতে হলে আমি তো ওই বিষয়গুলো জানি না বা ওই টপিক গুলো সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তাহলে আমাকে কি করবে? ভাইবা বোর্ডে আগেই বাদ করে দিবে। তাহলে ওই যে আগের মতন আজকে আর লিখছি না, আশা করি তুমি তোমার পরীক্ষাতে কি অশুদ্ধ উপায় অবলম্বন করবে না। সবাইকে আবার সালাম দিও, ঠিক আছে? এইভাবে বলে শেষ করবা। এখন বলো এর মধ্যে যে দুইটা পত্র আমি পড়াইলাম, এই দুইটা পত্রের মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? না স্যার, হয়নি। থ্যাংক ইউ, তোমরা অনেকেই ভালো বুঝো। তো যাই হোক, আমি অ্যাসাইনমেন্ট নিয়ে শুধু এক মিনিট কথা বলবো। তোমরা অনেকেই সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখছ, আবার অনেকেই দেখি এ পেজটা ও পেজটাও লিখেছো। দয়া করে যারা হচ্ছে এ পেজটা ও পেজটা লিখছো তাদেরকে বলছি, তোমরা দয়া করে অ্যাসাইনমেন্টটা শুধুমাত্র এক পেজটাতে লিখবা। অনেক ছাত্র আমাদের খুব ভালো করে লিখেছে। আর হচ্ছে কাটাকাটি, অবশ্যই অ্যাসাইনমেন্টে কাটাকাটি পরিহার করবা, ঠিক আছে? কাটাকাটি অ্যাসাইনমেন্টে পরিহার করবা, আর লেখাটাকে সুন্দর ঝরঝরে করবা। আমি প্রথম থেকে লেখা ঝরঝরে করেছি। হ্যাঁ, তোমাদেরকে প্রথম থেকে আমি বলে আসি যে লেখাটাকে সুন্দর বানান, বললেন এখন দেখো সেটাই কিন্তু হচ্ছে। যার লেখা যত বেশি সুন্দর তার কি আমাদের সামনে খাতা উপস্থাপনের ভঙ্গিটাও তত সুন্দর। তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।